একজন থাকে লন্ডনে আর ওরা থাকে পল্টনে এইভাবে ভাই রাজনীতি হয় না রাজনীতি করতে গেলে সামনে আসতে হবে সব সময় যে বড় আসবে বড়রা থাকবে তা তো কথা না নেতা না কর্মী আমার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবেই কথা বলতে চাচ্ছি সেটা হলো গণতান্ত্রিক অধিকার নমিনেশন পেপার সবাই কিনতে পারে সবাই আশা করতে পারে কাকে দিবে না দিবে এটা নির্ধারণ করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা আমার শেরপুর দুই আসনের হেভিওয়েট ক্যান্ডিডেট হলেন বেগম মতিয়া চৌধুরী বাংলার অগ্নিকন্যা এবং তার অনেক অবদান আমার জেলায় আছেন সে অনেক অনেস্ট এবং সৎ একজন এমপি এবং মন্ত্রী সাবেক বর্তমান সংসদীয় উপনেতা হেভিওয়েট ক্যান্ডিডেটের পাশাপাশি আমরা কিনেছি এখন বোঝা যাবে যে মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই নমিনেশন পেপার নমিনেশনটা দিবেন তো আমরাও চাচ্ছি ইয়ং জেনারেশন যেহেতু আমরা কাজ করে আসছি দীর্ঘদিন যাবৎ বঙ্গবন্ধুর আদর্শের কর্মী মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এলাকায় যা উন্নয়ন হয়েছে বাংলাদেশে বিশ্বের দরবারে যেই উন্নয়নের রোল মডেল হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্যই হয়েছে একে একে প্রত্যেকটা জিনিসই মাননীয় প্রধানমন্ত্রীর জন্যই হয়েছে আগে তো আমাদের পরিচয় দিতে গেলে ইন্ডিয়া আগে ফার্স্ট বলতে হতো ইন্ডিয়ার পাশে বাংলাদেশ এখন ডাইরেক্ট বাংলাদেশকেই চিনে এটা মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র তার বুদ্ধিমাত্রা তার চৌখস তার নেতৃত্ব আছে বেদে আমরা এগুলো অর্জন করতে পারছি সবচেয়ে বড় প্রশ্ন শেরপুর দুই থেকে আমি নমিনেশন মনোনয়নপত্র প্রত্যাশী এবং কিনেছি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আমরা তো ছোট মানুষ আমাদেরকে তো কনসিডার করতে হবে সবসময় যে বড়রা আসবে বড়রা থাকবে তা তো কথা না আমরাও চাই জনগণের সেবা করতে আমরাও চাই মানুষের ভালোবাসা অর্জন করতে আজকে ভালোবাসা অর্জন করতে গেলে পকেটে টাকা থাকতে হয় আজকে কাউকে কিছু পেতে গেলেও টাকা থাকতে হয় টাকার বিকল্প কোনো কিছুই নাই আমরা টাকা পয়সার কথা তো বলতেছি না আমরা বলতেছি জনগণের পাশে থেকে জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই আজকে যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সেটার কারণ হলো একমাত্র কৃষক শ্রমিক জনতা আমাদের কৃষি স্বয়ংসম্পন্ন দেশকে প্রাধান্য দিতে হবে এবং কৃষক উৎপাদনশীল মুখী উৎপাদনমুখী নিতে হবে যার যতটুক জায়গা আছে জমিন আছে এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এদেরকে উৎসাহ করতে হবে যে আপনারা আসেন আমরা সবাই মিলে কৃষি চাষ করি কৃষি স্বয়ংসম্পন্ন দেশ না হলে ওই দেশ কখনোই রান করবে না যতই উন্নয়ন হোক জনগণের উন্নয়ন করতে হবে গরিব মানুষের উন্নয়ন করতে হবে আজকে অনেক অনার্স মাস্টার্স ছেলে পেলে আছে এদেরকে চাকরি দিতে হবে আজকে আপনারা দেখেন 25 বছর ব্যবধানে চীন আজকে কোথায় চলে গেছে পুরা বিশ্বকে টক্কর দিচ্ছে শুধু উন্নয়নের জন্যই আমাদের বাংলাদেশ অনেক জায়গায় টক্কর দিচ্ছে কিন্তু সেটা বলতেছি না যে দিবে না আরো দিবে এই উন্নয়নকে ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নাই এই দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা প্রধানমন্ত্রীকে আশা করব এবং তাকে ওই চেয়ারে আমরা দেখতে চাই এবং তার উন্নয়ন ধরে রাখার জন্য তার উন্নয়নকে মানে আরো উন্নয়ন সাফল্য আরো ধরে রাখার জন্য আরো উন্নয়ন করার জন্য তাকে সামনে নিতে হবে এই জন্য কি করতে হবে ভাই এই জনগণের এই জনগণ হলো সম্পূর্ণ ক্ষমতার উৎস এই জনগণকে কাছে নিয়ে যেতে হবে জনগণ ছাড়া কোনো কিছুই হবে না জনগণ নাই নেতা নাই জনগণ আছে নেতা আছে আমি আমার আসন থেকে আমার জনগণের সারা খুবই ভালো এর আগেও চাইছি এর আগেও জনগণ আমার পাশে ছিল এখনো আছে আমি আশা করব আমি যেন জনগণের খেদমত করতে পারি তার জন্য জনগণ আমাকে ইনশাল্লাহ সাপোর্ট দিবে মাননীয় প্রধানমন্ত্রীকে বারবারই সেটা বলতে চাই যে আমাদেরকেও দিতে হবে আমরাও চাই আশেপাশে প্রার্থী আমরাও আছি আমরাও চাচ্ছি আমরাও দেখাইতে চাই যে আমরা চেয়ারে বসে আমরা ভুলে যাব না আমরা মনে রাখতে পারি জনগণের ভালোবাসতে পারি জনগণকে কাছে নিতে পারি জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেও দিতে পারি ওই যে বারবার প্রধানমন্ত্রী বলেন না জনগণের জন্য কারা আছে জনগণের জন্য আমরা রাজপথে সবসময় আসি থাকব আজকে আপনারা চিন্তা করেন কতদিন আগে যে হরতাল গেল অবরোধ গেল এর আগেও গিয়েছেন মারাও পোড়াও জ্বালাও পোড়াও এগুলি কিন্তু অন্য বিরোধী দলে করেছেন ওরা ক্ষমতা চাচ্ছেন বারবারই কিন্তু ওরা তো নির্বাচনে আসতে পারতেছেন না ওরা তো কি করে দেশের প্রধানমন্ত্রী আশা করেন আমরা তো এইটা মানে খুঁজে পাই না একজন থাকে লন্ডনে আর ওরা থাকে পল্টনে এইভাবে ভাই রাজনীতি হয় না রাজনীতি করতে গেলে সামনে আসতে হবে সবচেয়ে বড় কথা আমি আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিবেন কারণ আমরা রুট লেভেল থেকে এই মন্ত্রী আসছি মার খাইছি জেল খাটছি অ্যারেস্ট হয়েছি অনেক কিছু হয়েছে এগুলো অনেক সময় মিডিয়ার সামনে না আসলে বলা যায় না সংসার জীবন ওরকম হ্যাপি আমরা না কারণ আমরা রাজনীতি করি আমরা তো আমাদের সাহেব বাচ্চাদেরকে সময় দিতে পারি না মিটিং মিছিল হইলেও আমরা চলে আসি সেই বঙ্গবন্ধুর সেই ডাক
দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এইটাই কিন্তু বাস্তব কথা এইটাকে ধারণ করে আজকে আমরা এই পর্যন্তই আসছি এবং আসব মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো বলবো এখন আমাদের দিকে একটু তাকান সুদৃষ্টি দেন কারণ আপনি না দিলে আপা কোনো কিছু হবে না আমরা কিছু করতে চাই দেশের জন্য দেশের মানুষের জন্য আমার এলাকার জনগণের জন্য আমার এলাকাটা খুবই নিডি ৬৪টি ডিস্ট্রিক্টের মধ্যে শেরপুর ডিস্ট্রিক্টটা খুবই ছোট এবং শিক্ষার হার কম বাল্য বিবাহ বেশি চাকরির হার কম এখানে আমাকে দিবে আমাকে যদি নমিনেশন দেওয়া হয় আমি জনগণের জন্য তাদের কাছ থেকে কোনো কিছু আশা করি না আমার কাছ থেকে তারা আশা করতে পারে আমি তাদের জন্য সুখে দুঃখে পাশে থাকবো এবং তাদেরকে নিয়ে অঙ্গাঙ্গী ভাবে মাঠে কাজ করব যার যা চাওয়া পাওয়া আছে পূরণ করব এবং আমার মনে সাধ্য মতো আমার ইচ্ছা মতো না আমি ওদের সাধ্য মতো চলার চেষ্টা করব আমি ওদের নেতা হতে চাই আমার নেতা না আমি জনগণের নেত্রী হতে চাই আমার দিক থেকে আমি ১০০% আশাবাদী কারণ আমার কনফিডেন্ট আছে আমি পাবো যদি আমাকে না দিয়ে আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে অযোগ্য মনে করেন দিবেন না যাকে যোগ্য মনে করবেন তাকে দিবেন আমরা তার পক্ষে কাজ করব এবং তার পক্ষে নিবেদিত প্রাণ হিসেবে আমরা মাঠে দাঁড়াবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু